हेलो एंड वेलकम एवरीवन, वेलकम टू योर चैनल जॉब जेनिक्स। बंधुरा आज आबारो आपनादेर जोन्नो नतून एकटी प्राइवेट चाकरी न्यूज निये उपस्थित होयेछि। बंधुरा अपोलो हॉस्पिटलेर नाम आपनारा प्रत्येके शुनेछेन, अपोलो कम्पानीर नाम आपनारा प्रत्येकेई जानेन। ए अपोलो हॉस्पिटलेर तरफ थेकेई आपनादेर नतून रिक्रुटमेंटेर विज्ञप्ति प्रकाश करा होयेछे। एखाने डेटा एंट्री अपारेटर पदे नियोग करा होच्छे, वार्क फ्रम होम फैसिलिटी रयेछे, अर्थात आपनाके हॉस्पिटाले जाओयार कोनो प्रयोजन नेई, आपनि बाड़िते बसेई समस्त काज करते पारबेन शुधु एकटी कम्पिउटारेर साहाज्ये बा आपनि निजस्व ल्यापटपेर साहाज्ये ওই কাজগুলি করতে পারবেন। তো এখানে যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হচ্ছে, বিনা শুল্কে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়নি, আশা করা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি উপকারে লাগলে লাইক করবেন, আর আগে থেকেই যদি আপনি আমাদের চ্যানেলে জুড়ে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এবং আপনাদের ভিডিওটি লাইক করে অবশ্যই একটি শেয়ার করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি অ্যাপোলো হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর কেরিয়ার বলে একটি অপশন শো করছে, কেরিয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, মোর কারেন্ট ভ্যাকেন্সিস, এইখানটায় অবশ্যই একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে আপনাদের সঙ্গে এখানে একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে। নতুন পেজে বন্ধুরা অনেকগুলি চাকরির ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু আপনাদের যেতে হবে 14 নম্বরে, অর্থাৎ এখানে নিচের দিকে স্ক্রোল করবেন। নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 করে এখানে নাম্বার দেওয়া আছে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা 14 নম্বর পেজে চলে যেতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 14 নম্বর পেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা 14 নম্বর পেজে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এটা নিউ দিল্লির রিক্রুটমেন্ট রয়েছে, কিন্তু আপনাদের নিউ দিল্লিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা বাড়িতে বসেই কাজ করতে পারেন। এখানে ডেটা এন্ট্রি আপনাদের নিয়োগ করা হচ্ছে, কিন্তু আপনারা জানেন এটি প্রাইভেট চাকরি, এখানে যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হবে। পরবর্তীকালে সমস্ত কিছু স্থিতিশীল হলে, অর্থাৎ কোভিড-19 সমস্ত কিছু চলে গেলে, তখন আপনারা হয়তো দিল্লিতে গিয়ে চাকরি করলেন, সেটা পলের ব্যাপার। এবং দেখতে পাচ্ছেন এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে ডেটা এন্ট্রিতে, এখানে মানে 2টি পোস্ট নিয়ে, এক জায়গায় একটি হলো ব্যাঙ্গালোর, একটি হলো নিউ দিল্লি, যে কোনো একটি পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সমস্ত কিছু, এর ওপরে একটি ক্লিক করবেন। এর ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটর পদে যে নতুন নিয়োগ করা হচ্ছে, এখানে কী কী কাজ আপনাদের করতে হবে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। হেল্পিং ফর টাইপিং আউট অফ দ্য রিপোর্টস অ্যান্ড, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তো নিচের দিকে যাবেন, জব লোকেশন রয়েছে নিউ দিল্লি, দেখতেই পাচ্ছেন নিউ দিল্লিতে। ওয়ার্ক লোকেশন সমস্ত কিছু দেওয়া আছে। জয়েন পোস্ট দেখতে পাচ্ছেন, এটি পাবলিশড করা হয়েছে 30শে এপ্রিল, অর্থাৎ 30শে এপ্রিল মানে প্রায় এক সপ্তাহের কাছে হতে চললো। যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আপনাদের সামনে শো করছে, দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান শো করছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাপ্লাইয়ের লিঙ্ক খুলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, নতুন পেজে আসার পর নিউ ইউজার বলে একটি অপশান শো করছে, অবশ্যই নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। বন্ধুরা এখানে আপনার নাম, আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, রিপাসওয়ার্ড দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, দেন রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনাদের রিডাইরেক্ট করা হবে অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লিকেশন করার জন্য আপনার নাম, অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, মেল অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে এখানে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে কত স্যালারি প্রোভাইড করা হচ্ছে তা ঠিক করে বলা হয়নি কোম্পানির তরফ থেকে, কিন্তু অ্যাপোলো একটি নামি দামি কোম্পানি, সেখানে যথেষ্ট ভালো পরিমাণে স্যালারি প্রোভাইড করা হয় আপনারা সকলেই জানেন। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের বেসিক কম্পিউটারের সামান্য নলেজ থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা সকলে এখানে আবেদন করুন, যেহেতু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তো বন্ধুরা ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সরাসরি এই পেজে চলে আসবেন, আসার পর আপনারা আবেদন করতে পারবেন, শুধু রেজিস্ট্রেশনটা আগে করে নেবেন, করে নেওয়ার পর আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোরে যেটা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, প্রথমটা আপনাদের দেখিয়ে দিয়েছি নিউ দিল্লির থেকে নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর, এটা ব্যাঙ্গালোরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। সেম এই লিঙ্কের ওপর ক্লিক করবেন, এর ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজ ওপেন হয়ে যাবে। এখানে কোনো রকম স্যালারির কথা কিন্তু বলা নেই। আশা করি আপনারা জবটির জন্য আবেদন করুন। আপনাদের ইন্টারভিউ ফোনে হবে, ফোনে ইন্টারভিউ হওয়ার সময় আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এখানে কত স্যালারি প্রোভাইড করা হচ্ছে। আবেদন মূল্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন, সেই জন্য এটি তুলে ধরা। এবং আপনারা ওয়ার্ক ফ্রম হোম ফেসিলিটিটি পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন জব লোকেশন রয়েছে ব্যাঙ্গালোর, এবং এটা 3 মে, অর্থাৎ 3 তারিখ এটি পাবলিশড করা হয়েছে। এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটি শো করছে, এই অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের,
দেখুন বন্ধুরা, এখানে আপনারা নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার সময় সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন এই সমস্ত পদে। এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, শুধু আমি আপনাদের ডেটা এন্ট্রি অপারেটরগুলি দেখালাম। কলকাতা রিলেটেড কোনো রকম ভ্যাকেন্সি বেরিয়ে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এটা আপনাদের দিল্লি ও ব্যাঙ্গালোরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক হন অবশ্যই আবেদন করুন। ভিডিওটি উপকারে লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন এবং সকলকে জানার সুযোগ করে দিন।